নমস্কার। লেখাটির নাম বয়স কম হলো নাকি, লেখক শুভদীপ চক্রবর্তী। আরে তুই অমুকের ছেলে তমুক না, কি কাজ করিস? কিচ্ছু করিস না এখনো, বয়স কম হলো নাকি? হ্যাঁ, তুই এখনো বাপের পয়সাতে খাস? বাপ চাকরি করতো তাই, না হলে তো কাজ কর, বয়স কম হলো নাকি? আহারে, বাপ তো ছোট ব্যবসা করে, কত কষ্ট করে লেখাপড়া করিয়েছে, এখনো কোনো কাজ করে না ছেলেটা, বয়স কম হলো নাকি? কি মশাই, কেমন আছেন? ভালো কথা, আপনার ছেলে এখন কি করছে? বলেন কি, এখনো বেকার, কাজ করতে বলুন। আর তাছাড়া আপনারও তো বয়স বাড়ছে, আর আপনার ছেলেরও তো বয়স কম হলো নাকি? কি কাজ করো তুমি? সে কি, তুমি কোনো কাজ করো না? কাজ না করলে কিন্তু তোমায় কোনো মেয়ে বিয়ে করবে না। কাজ করো, বয়স কম হলো নাকি? কি ভাই, চেহারা কেন তো বেশ ভালো, তো কি কাজ করা হয়? হে, কিছু কাজ করো না, চেষ্টা করো, সারাদিন আড্ডা মারলে হবে, বয়স কম হলো নাকি? এই এক কথা শুনতে শুনতে বেকারদের মন আরো ভেঙে যায়। কাজ খুঁজতে খুঁজতে একটা সময় তারা ক্লান্ত হয়ে পড়ে, দেওয়ালি ঠেকে যায় পিঠ। লোকের কথা শুনে, বাড়ির লোকের কথা ভেবে, সর্বোপরি ভবিষ্যতের কথা ভেবে অনেকেই একটা পথই বেছে নেয়, আত্মহত্যা। আসলে কি করবে বলুন, তাদেরও তো একটা মন থাকে, সম্মান থাকে, কিন্তু সেগুলো যখন আর থাকে না, তখন আর কি করবে বলুন? বেকারত্বের জ্বালা যে কি, তা একমাত্র বেকাররাই বোঝে। আচ্ছা, কার ভালো লাগে পড়াশুনো করে বেকার হয়ে বাড়িতে বসে থাকতে? আসলে কাজের চেষ্টা সবাই করে, কিন্তু কজনের কপালে আর কাজ জোটে? যাবা জোটে সম্মানের জন্য বা শিক্ষার যোগ্যতার জন্য করা যায় না। জ্ঞান সবাই দেয়, কিন্তু যাকে জ্ঞান দেওয়া হয় তার অবস্থাটা কেউ বুঝে না। কিন্তু বর্তমানে গোটা বিশ্বে মহামারী, লকডাউনে কারো রোজগার নেই, কিচ্ছু করার নেই, একমাত্র বাড়িতে বসে থাকা ছাড়া। সত্যি কথা বলতে গেলে এখন সবাই বেকার। করোনা হয়তো বহু ক্ষতি করলো, অনেক কিছু নষ্ট করে দিল, কিন্তু একটা জিনিস দিল, শিক্ষা। অনেক কিছুই হয়তো এবার পাল্টাবে, মানুষের মানসিকতা থেকে শুরু করে প্রকৃতি সবই, ভবিষ্যতে টানাটানি অবস্থা হবে। আর বাংলায় আরও বাড়বে বেকারত্ব, কিন্তু বাইরের কোনো জায়গাতে তখন আর কাজ পাওয়া যাবে না। তখন ছোট কাজ করলেও আর সম্মানে লাগবে না, আর কাজ না পেলেও কেউ এটা বলবে না, কি রে কোনো কাজ করিস না, বয়স কম হলো নাকি? নমস্কার, ধন্যবাদ।